ভিয়েতনাম সফরের জন্য অনেক বেশি তৈরি ভারতীয় দল, আশাবাদী হেড কোচ মানোলো মার্কেস। আর ইয়ে ধোনি কি হুই জি, গজব গ্রিপ সম্প্রতি ভারতের জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ মানোলো মার্কেস, এবং দায়িত্বের শুরুটা খুব একটা ভালো ছিল না মানোলোর জন্য। ঘরের মাটিতে ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া করে ভারতীয় দল। এই পরিস্থিতিতে এবার আগামী 12 অক্টোবর ফিফা উইন্ডোতে ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে যাবে টিম ইন্ডিয়া। যদিও তিন দেশের মধ্যে এই একটি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে লেবানন সরে দাঁড়ায়। এখন একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল আগামী 12 অক্টোবর ভারতীয় সময় বিকেল 4:30 সময় নামদিনের থিয়েন তুরং স্টেডিয়ামে ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ভারত। এবং তার আগে রবিবার কলকাতার নিউটাউন সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন সেরে নিল ভারতীয় দল। এবং এই সফরে যাওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী মানোলো মার্কেস। AIFF মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মানোলো বলেছেন, অবশ্যই প্রাক মৌসুমের পর শারীরিকগত দিক থেকে আমরা অনেক বেশি উন্নতি করেছি। এখনও কিছু ছেলেরা রয়েছে যারা দারুণ পারফর্ম করছে, কিন্তু এই দলের এই আমরা এখনও মৌসুমের শুরুতে রয়েছি। আমি তাদের কথা বলতে চাই না যারা এই দলে সুযোগ পাননি। আপনি যদি 20 জন লোকের সাথে কথা বলেন, তারা প্রত্যেকে আলাদা আলাদা তালিকা পেশ করবে। আমরা এই খেলোয়াড়দের দেখেছি কারণ আমাদের মনে হয়েছে ভিয়েতনামের বিরুদ্ধে এরাই সেরা খেলোয়াড়। এই দলে বেশ কিছু নতুন নাম রয়েছে, যার মধ্যে রয়েছেন তরুণ লেফট ব্যাক আকাশ সাংওয়ান এবং 21 বছর বয়সী মিডফিল্ডার লালরিন নিয়ানা হামতে। এদিকে 3 বছর পর জাতীয় দলে কামব্যাক করেছেন ফারুক চৌধুরী। এইদিকে ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মানোলো মার্কেস বলেছেন, একদিক থেকে বলতে গেলে মাত্র একটি ম্যাচ খেলতে পারা আমাদের কাছে খুব খারাপ বিষয়, কিন্তু আরেক দিক থেকে দেখতে গেলে এর ফলে আমরা আরও বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পাব। যদি আমাদের 9 তারিখে খেলতে হতো, তাহলে ম্যাচের আগে মাত্র 2টো অনুশীলন পর্ব আমরা পেতাম, তবে এখন আমরা অন্তত 4 থেকে 5টি অনুশীলন পর্ব পাব। আমার মনে হয় খেলোয়াড়রা আমাদের দর্শন বুঝতে পারছে, এখন দেখা যাক সেটা তারা মাঠে প্রয়োগ করে কি না। কিন্তু যখন আপনি জাতীয় দলের হয়ে খেলেন, তখন সেই দর্শনটা প্রয়োগ করা অত্যন্ত জরুরি। একটা ম্যাচ খেলার আগে কয়েক দফা অনুশীলন করা অত্যন্ত জরুরি। রবিবার কলকাতা সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করে এদিন রাতেই তারা উড়ে যাবে ভিয়েতনামের উদ্দেশ্যে। এরপর মার্কেস বলেছেন, খেলোয়াড়দের মানসিকতা বেশ ইতিবাচক লাগলো। কেউ কেউ শনিবারও খেলেছেন, যার মধ্যে অনেকেই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের খেলোয়াড় ছিলেন। এমনকি FC গোয়াও কয়েকদিন আগেই খেলেছে, কিন্তু তারা ভারতীয় দলের অনুশীলনে চলে এসেছে, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। শেষে প্রতিপক্ষ ভিয়েতনামকে নিয়ে মানোলো বলেছেন, ভিয়েতনামের পরিস্থিতিও অনেকটা আমাদেরই মতো। ওদেরও লিগ মাত্র 4-5 ম্যাচই এগিয়েছে, ফলে আমরা প্রায় একই অবস্থায় মাঠে নামব। আমার মনে হয় যে দলটা ভালো খেলবে অন্তত এই ম্যাচটায় তারাই জিতবে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।